কলেজের ছাত্রছাত্রী বন্ধুদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, রাজ্যের দুটি ইউনিভার্সিটি আজ কিছুক্ষণ আগে অফিশিয়াল নোটিশ দিয়ে জানিয়ে দিল পরীক্ষা হতে চলেছে অনলাইনে। গোটা বিষয়টা জানাবো, অন্যান্য ইউনিভার্সিটি কোন পথে এগোচ্ছে সে বিষয়ে তোমাদের আভাস দেওয়ার চেষ্টা করব। কাজেই প্রত্যেকে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না। মূল আলোচনা শুরু করার আগে দুটো বিষয় তোমাদের একটু বলি। তোমরা প্রত্যেকেই জানো যে অফলাইনে পরীক্ষার বিরোধিতা করে ছাত্রদের একটা বিরাট অংশ কিন্তু প্রতিবাদে মুখর হয়েছিল। একই সঙ্গে একাধিক ছাত্র সংগঠনও কিন্তু চাইছিল পরীক্ষা অনলাইন মোডে নেওয়া হোক। এমনকি আজ শিক্ষক সংগঠনের তরফ থেকেও কলেজের পরীক্ষাগুলিকে অনলাইনে নেওয়ার দাবি তোলা হয়। একই সঙ্গে তোমরা জানো গত শুক্রবার দিন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর ইউনিভার্সিটিগুলোকে জানিয়ে দেয় তারা চাইলে পরীক্ষা অফলাইনেও নিতে পারে, অনলাইনেও নিতে পারে। এরপর দুটি ইউনিভার্সিটি এখনও পর্যন্ত সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী তারা অফিসিয়ালি নোটিশ জারি করে জানিয়ে দিল পরীক্ষা হতে চলেছে অনলাইন মোডেই। প্রথম ইউনিভার্সিটি হলো কল্যাণী বিশ্ববিদ্যালয়। তারা আজ 15ই মে রবিবার দিন তাদের এক্সিকিউটিভ কাউন্সিলের একটি জরুরি বৈঠক ডাকে। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় সেকেন্ড, ফোর্থ এবং সিক্সথ সেমিস্টারের পরীক্ষা ব্লেন্ডেড মোডে নেওয়া হবে, অর্থাৎ অনলাইন মোডে তোমরা পরীক্ষা দিতে পারবে। যদিও তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কিন্তু অফলাইনেই হবে বলে খবর। এ বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে কল্যাণী ইউনিভার্সিটির তরফ থেকে অফিসিয়াল নোটিশ জারি হয়ে গেছে, অর্থাৎ তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির ছাত্রছাত্রী বন্ধুরা রয়েছো তোমাদের পরীক্ষা তোমরা কিন্তু অনলাইনে দিতে পারছো। কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে লিখে জানিও, ভিডিও ভালো লাগলে লাইক করতে একেবারেই ভুলো না। দ্বিতীয় বিশ্ববিদ্যালয় হলো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। তারাও কিন্তু নোটিশ জারি করে জানিয়ে দিল সেকেন্ড, ফোর্থ এবং সিক্সথ সেমের পরীক্ষা অনলাইন মোডে হতে চলেছে। অর্থাৎ যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে পড়ছো তোমরাও কিন্তু অনলাইনে পরীক্ষা দিতে পারছো। যদিও এখনও রাজ্যের একাধিক কলেজ তাদের মতামত পুনর্বিবেচনা করেনি, ক্যালকাটা ইউনিভার্সিটি বলা যেতে পারে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সহ একাধিক ইউনিভার্সিটি তারা কোন মোডে পরীক্ষা নেবে বা তারা তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করলো কি না এখনও জানায়নি। বন্ধুরা তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলো না, এই দুটো সংবাদ কি তোমাদের আশার আলো দেখাচ্ছে? অন্যান্য ইউনিভার্সিটিও যদি অনলাইন মোডে পরীক্ষা নেয় বা ব্লেন্ডেড মোডে পরীক্ষা নেয় সেটা কেমন হবে, নাকি অফলাইনে পরীক্ষা নেওয়াই ভালো ছিল? তোমার সুচিন্তিত মতামত অবশ্যই জানিও। নতুন কোনো ইউনিভার্সিটির সিদ্ধান্ত জানতে পারলে অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরাও তোমাদের অন্যান্য বন্ধুদের ভিডিওটির ব্যাপারে জানিয়ে দিও, ভিডিওটা শেয়ার করে দিও। আজ এ পর্যন্তই, সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।